অনেকে কাঁচের জারে পানি পান করে, আবার অনেকে পান করে স্টিলের জারে। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোন বোতলটি বেশি উপকারী জানেন? আসলে পানি পান করতে হলে দরকার স্বাস্থ্যকর পাত্র। শুরুতেই বাদ দিতে হবে প্লাস্টিকের জারে পানি পান করা। সবচেয়ে ভালো হয় মাটির পাত্র, কিন্তু বহনে সুবিধা না হওয়ায় তা ব্যবহার করা হয় না। পানির পাত্র হিসেবে বহনে সবচেয়ে বেশি সুবিধা স্টিলের পাত্র। অনেকেই চলার পথে পানি পান করার জন্য স্টিলের পাত্রই ব্যবহার করেন, কিন্তু এক গবেষণায় দেখা গেছে স্টিলের পাত্রও কিছুটা ক্ষতিকর। ভালো হয় কাঁচের পাত্রে পানি পান করা। স্টিলের পাত্রে পানি পান করলে পানি বেশি ঠান্ডা থাকে বলে বেশিরভাগ মানুষ তা ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলছেন স্টিলের বোতলের চেয়ে কাঁচের বোতল শরীরের জন্য বেশি উপকারী। কাঁচ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি, তবে ভেঙে যাওয়ার আশঙ্কা ছাড়া কাঁচের বোতল ব্যবহারযোগ্য। কাঁচের বোতলে পানি পান করলে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা কম। অন্যদিকে বিভিন্ন ধাতুর সমন্বয়ে তৈরি স্টিলের বোতলের অত্যধিক ব্যবহার স্বাস্থ্যকর নয়। পানির সংস্পর্শে থাকার ফলে স্টিল ক্ষয়ে পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে। স্টিলের বোতল কেনার আগে খেয়াল রাখুন তা যেন প্লাস্টিক বর্জিত হয়। কিছু কিছু স্টিলের বোতলের এক অংশ হয়তো প্লাস্টিক, তেমন হলে সে পাত্র থেকে পানি পান করা আরও ক্ষতিকর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।